কুমড়ো ও মুগ ডাল দিয়ে একেবারে নতুন দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের রেসিপি, রান্না করাও একেবারে সহজ, ঝটপট 10 মিনিটে তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আমি এখানে 500 গ্রাম কুমড়ো এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োটাকে আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে কুমড়োটাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে কুমড়োটাকে ভেজে নেব। ঢাকা দেব না, ঢাকা দিয়ে দিলে কুমড়ো অনেকটাই জল ছেড়ে দেবে আর কুমড়োটা তখন একেবারে নরম হয়ে যাবে। হাই ফ্লেমে রেখে ভাজব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে এইভাবে কুমড়োটাকে ভেজে নিয়েছি। এবার কুমড়োটাকে তুলে নিলাম। কুমড়োটাকে তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ আদা গ্রেট করে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, সেজন্য কাঁচা লঙ্কাটা একবারে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে সম্পূর্ণ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এতে করে মুগ ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার ডালটাকে এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে মুগ ডালটা একেবারে গলবে না, একটু ক্রাঞ্চি থাকবে, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে, একেবারে ফুরফুরে হয়ে যাবে। দেখুন, মুগ ডালটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব, যাতে করে ডালটা নিচে থেকে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এখানে এইটুকুই মশলা, এর থেকে আর বেশি মশলার প্রয়োজন নেই। এবার মশলাটাকেও এভাবে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। যদিও জিরেটা ভাজাই আছে, 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গুড়। এখানে আমি আখের গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগবে। আর গুড় আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এবার এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ আর গুড়টাকে মিশিয়ে নিয়ে এখানে যোগ করে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এটা কিন্তু শুকনো শুকনো হবে, কোনো রকম ঝোল হবে না এখানে, যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালটাও একটু নরম হয় সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। কুমড়ো ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আরও একবার মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম আমের আচার, কাঁচা আমের আচার আর একটু ধনে পাতা কুচি। আপনাদের কাছে যদি কাঁচা আমের আচার না থাকে, এখানে আমচুর পাউডার দিতে পারেন, সেটা আপনারা যখন জিরে মশলা যোগ করেছি তখনও যোগ করতে পারেন, আর না হয় একটু চাট মশলা দিতে পারেন।
আর না হয় একটু পাতিল লেবুর রস মিশিয়ে দিতে পারেন, তাতেও ভীষণ ভালো হবে খেতে। সেটা পাতিল লেবুর রসটা গ্যাস অফ করার পর দিবেন, তাহলে ভিটামিন সিটা বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নিলাম, দেখুন একেবারে তৈরি আমাদের মুগ ডাল দিয়ে আচারি কুমড়োর রেসিপি। একেবারে ঝটপট 10 মিনিটে তৈরি হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই, ঘরে থাকা অল্প উপকরণে। কুমড়োর তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন, রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এটা ভাত দিয়ে তো ভালো লাগে, রুটি লুচি পরোটা দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে, একেবারে নতুন অথচ দারুণ টেস্টি। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এই রকমই নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।